রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানার কর্মপরিবেশের উন্নয়ন হয়েছে, সুরক্ষিত হয়েছে শ্রমিক অধিকার, এমনটাই দাবি করে শিল্প মালিকরা বলছেন অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত পূরণ করা হলেও কথা রাখছেন না ক্রেতারা। এদিকে শ্রমিক নেতারা বলছেন গেল 7 বছরের প্রেক্ষাপট বদলেছে, কিন্তু অধিকার বঞ্চিতই থেকে গেছেন শ্রমিকরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 2013 সালের 24 এপ্রিল সেদিন সকালে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। কর্মরত অবস্থায় নিভে যায় হাজারেরও বেশি পোশাক শ্রমিকের প্রাণপ্রদীপ। এরপর ক্রেতাদের চাপ আর নিজেদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় এখাতের উদ্যোক্তারা। ফলাফল, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা বাংলাদেশে। এরপরও শিল্প মালিকদের দাবি, বিশ্ববাজারে টিকে থাকতে পারছেন না তারা। একের পর এক বন্ধ হচ্ছে কারখানা, আর করোনার কারণে নতুন করে অনিশ্চয়তার মুখে এখন এখাতের ভবিষ্যৎ। আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত মেনে ফ্যাক্টরিগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছি। বাইরে এখানে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করছে। প্রতি সিজনেই দেখা গেছে 5-10% তারা প্রাইস কমাচ্ছে। অনেক ফ্যাক্টরি কিন্তু লস দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এই মহামারীর কারণে এই শিল্পটা টোটালি একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের এক্সপোর্টিং সবগুলো কান্ট্রি এফেক্টেড, এক্সিস্টিং অর্ডার গুলি কি হবে, সামনে যে নতুন অর্ডার গুলি সিজনাল শুরু হবে সেগুলো কি হবে। শ্রমিক নেতারা বলছেন কর্মপরিবেশের উন্নয়ন হয়েছে, কিন্তু নানা আশ্বাসের পরও সুরক্ষিত হয়নি শ্রমিকদের অধিকার। পশ্চিমা বায়াররা, তারাও তাদের জায়গায় অ্যাকাউন্টেবল না, যে মালিকরাও শ্রমিকদের সাথে কথা বলা বা তাদের সাথে বোঝাপড়া কেউ করে নাই। এখন এই যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, লে অফ হচ্ছে, জোরপূর্বক রিজাইন দেওয়া হচ্ছে, এইগুলা কিন্তু আমাদের এখন আবারও বেড়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন উৎপাদন পর্যায়ে ব্যাপক বিনিয়োগ করার পরও উপযুক্ত দাম না পাওয়ার পেছনে ব্যর্থতা রয়েছে উদ্যোক্তাদেরও। প্রাইস নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা আসলে খুব সীমিত সংখ্যক পণ্যে আমাদের সমস্ত ধরনের ক্যাপাসিটিগুলো নিয়োজিত রয়েছে। উৎপাদন বাড়াতে যেমন বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার, তেমনি কাজে লাগাতে হবে শ্রমিক মালিক সুসম্পর্ককে, তাহলেই সহজ সমাধান মিলবে যে কোনো সংকটের, এমনটাই মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।